শুভ সকাল বন্ধুরা, আজ 22 আগস্ট রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের সুফল গ্রহণের জন্য হিতাধিকারীদেরকে তাদের রেশন কার্ড আধারের সঙ্গে সংযুক্ত করতে রাজ্যের সরবরাহ মন্ত্রী রঞ্জিত কুমার দাসের আহ্বান। তালিবানকে সমর্থন করে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আসাম পুলিশের 14 জনকে গ্রেপ্তার। মিশন বসুন্ধরার আওতায় আগামী 2 অক্টোবর থেকে রাজ্যের প্রতিটি গ্রামের জরিপ হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার রাজ্যে আসা সর্বানন্দ সোনোয়ালকে মুখ্যমন্ত্রীর অভিনন্দন জ্ঞাপন। বিজেপির 3 দিনের জন আশীর্বাদ যাত্রা শুরু। আসাম আজ থেকে এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে বললেন বিভাগীয় মন্ত্রী রঞ্জিত কুমার দাস। কাছাড়ের জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলার 30 জন ইউপিএসসি এপিএসসির পরীক্ষার প্রার্থীদের কোচিং শিলচরে শুরু। মহাসংকটের মধ্যে রান্নার গ্যাসের দাম ক্রমশ বেড়েই চলেছে। চলতি মাসের 16 আগস্ট রান্নার গ্যাসের দাম 25 টাকা বেড়েছে। হেসেলে আগুন মধ্যবিত্তের, রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে চিন্তায় সাধারণ মানুষ। বরাকের খালি পদে নিযুক্তি শীঘ্রই বললেন বরাক উপত্যকার ডিভিশনাল কমিশনার নীরা গগৈ সোনোয়াল। প্রত্যন্ত গ্রাম থেকে বায়ুসেনার অফিসার পয়লা ফুলের মারিয়া। গত 24 ঘন্টায় অনেকটা কমেছে ভারতে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় দেশ জুড়ে কতজন লোক আক্রান্ত হলেন, সুস্থ হলেন এবং মৃত্যু হলো, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবরটি হলো, শীঘ্রই বিলুপ্ত হবে ওএনজিসি বললেন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। আসাম আজ থেকে এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে। গুয়াহাটিতে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে রাজ্যের অসামরিক সরবরাহ ও গ্রাহক পরিক্রমা মন্ত্রী রঞ্জিত কুমার দাস বলেছেন যে প্রায় 2,50,00,000 পরিবার এই প্রকল্পের আওতায় উপকৃত হবে। তিনি সব রেশন কার্ড থাকা ব্যক্তিদের এই প্রকল্পের সুফল লাভ করার জন্য আধারের সঙ্গে সংযোগ স্থাপন করার আহ্বান জানিয়েছেন। শ্রী দাস বলেন, শুধু 28% হিতাধিকারী আধারের সঙ্গে সংযোগ স্থাপনের কাজ সম্পূর্ণ করেছেন। বিভাগের প্রধান সচিব বিশ্বরঞ্জন সামল জানিয়েছেন যে এর জন্য প্রয়োজনীয় যন্ত্র আগামী 3-4 মাসের মধ্যে প্রায় 34,000 ন্যায্য মূল্যের দোকানে প্রদান করা হবে। শ্রী দাস জানান যে আসামে গত 3 মাসে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে প্রায় 1,00,000 ভুয়ো হিতাধিকারীর কার্ড শনাক্ত করা হয়েছে। অপরদিকে তালিবানের সমর্থনে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করা আসামের বিভিন্ন স্থানের মোট 14 জন লোককে আসাম পুলিশ গতকাল গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা লোকেরা হচ্ছেন কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, কামরূপ মহানগর, বরপেটা, ধুবড়ী এবং দক্ষিণ শালমারা, হুজাই ও গোয়ালপাড়ার। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে গ্রেপ্তার করা লোকেদের মধ্যে একজন চিকিৎসা বিজ্ঞানের ছাত্র রয়েছেন। এছাড়া 2 জন মৌলানাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে তালিবানের সমর্থনে পোস্ট করা 11টি জেলার মোট 17 জনের তথ্য সংগ্রহ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। অপরদিকে কাছাড়ের জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলার 30 জন ইউপিএসসি এপিএসসি পরীক্ষার প্রার্থীদের কোচিং শিলচরে শুরু হয়েছে। গত বৃহস্পতিবার উপায়ুক্তের সভাকক্ষে প্রার্থীদের নিয়ে আয়োজিত এক সভায় স্টাডি সেন্টার নামে এই কোচিং শিবিরটির উপায়ুক্ত কীর্তি জল্লি উদ্বোধন করেন। শ্রী জল্লি তার ভাষণে পাঠ্যপুস্তক থেকে জ্ঞান আহরণের পাশাপাশি বিশ্বে বর্তমানে চলা ঘটনা থেকেও জ্ঞান আহরণের উপর গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য, এই স্টাডি সেন্টারে কোচিং নিতে মোট 1,327 জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে 711 জন বাছাইয়ের পর এন্ট্রান্স পরীক্ষায় অবতীর্ণ হন। উত্তীর্ণ 162 জন থেকে 30 জনকে নির্বাচন করা হয়। অপরদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের রাজস্ব প্রশাসন সম্পূর্ণরূপে সংস্কার করে এই বিভাগটিকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য মিশন বসুন্ধরা নামের একটি বিশেষ অভিযান আরম্ভ করার নির্দেশ দিয়েছেন। গতকাল দিশপুরের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে
তিনি এই বিভাগটিকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। ও বৈঠকে রাজ্যের নন ক্যাডাস্ট্রাল গ্রামগুলির জরিপ, লাট মণ্ডলগুলির আন্তঃজেলা বদলি এবং তাদের সেবাবিধির খসড়া প্রস্তুত করা, জমি বন্দোবস্ত এবং নামজারির প্রক্রিয়া সবলীকরণ এবং জমির বংশানুক্রমিক হস্তান্তর ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। রাজ্যের রাজস্ব প্রশাসনের সম্পূর্ণ সংস্কারের সপক্ষে মত পোষণ করে মুখ্যমন্ত্রী বিভাগটিকে আগামী কয়েক মাসের মধ্যে জমি বন্দোবস্ত, নামজারি বংশানুক্রমিক হস্তান্তর ইত্যাদি সম্পর্কিত বিষয়ে অভিযান আকারে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন। এই ক্ষেত্রে একটি পোর্টাল চালু করা সহ রাজস্ব আদালত আয়োজন করা, অবসরপ্রাপ্ত লাট মণ্ডল এদেরকে নিয়ে পর্যাপ্ত সংখ্যক মানব সম্পদ নিয়োজিত করার জন্যও তিনি বিভাগটিকে নির্দেশ দিয়েছেন। এই উদ্দেশ্যে আগামী 2 অক্টোবর মিশন বসুন্ধরা নামের একটি বিশেষ অভিযানের সূচনা করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বর্তমান সরকারের প্রথম বর্ষপূর্তির সময়ে এ ধরনের সব অমীমাংসিত বিষয় সমাধানের উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। রাজ্যের এ পর্যন্ত জরিপ না হওয়া সব নন ক্যাডাস্ট্রাল গ্রামের ক্যাডাস্ট্রাল জরিপের প্রক্রিয়া ত্বরান্বিত করতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজস্ব বিভাগকে নির্দেশ দিয়েছেন। এই ক্ষেত্রে ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত জেলাগুলিকে বাদ দিয়ে আসামের অন্য 27টি জেলার জমির বিস্তারিত জরিপ করা সহ আগামী 2023 সালের মধ্যে রাজ্যের জমি সংক্রান্ত নথি সম্পূর্ণ ডিজিটাইজ করার লক্ষ্যে পৌঁছাতে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন। এই বৈঠকে লাট মণ্ডলদের আন্তঃজেলা বদলির বিষয়টি নিয়েও আলোচনা করা হয়। এই প্রক্রিয়াকে সবল করার জন্য নির্ধারিত সময়ের মধ্যে লাট মণ্ডলদের এক নতুন সেবাবিধির খসড়া প্রস্তুত করতে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজস্ব বিভাগকে নির্দেশ দিয়েছেন। বৈঠকে রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান সচিব অবিনাশ যোশী, মুখ্যমন্ত্রীর প্রধান সচিব সমীর কুমার সিনহা সহ সংশ্লিষ্ট অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। অপরদিকে বরাক উপত্যকার বিভিন্ন সরকারি বিভাগে শূন্যপদ শীঘ্রই পূরণ করা হবে। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাছাড়া শিলচরে মিনি সচিবালয়ের কাজ চলছে জোর কদমে, বিভিন্ন বিভাগ নিয়ে যাত্রা শুরু করবে মিনি সচিবালয়। বৃহস্পতিবার করিমগঞ্জ সফরে এসে একথা জানালেন বরাক উপত্যকার ডিভিশনাল কমিশনার নীরা গগৈ সোনোয়াল। করিমগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন নিয়ে বৃহস্পতিবার জেলাশাসক কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। নীরা গগৈ সোনোয়ালের উপস্থিতিতে আয়োজিত বৈঠকে জেলাশাসক খড়্গেশ্বর পেগু বিভিন্ন প্রকল্পের বিস্তারিত খতিয়ান তুলে ধরেন। রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের কর্মীরা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিভিশনাল কমিশনার নীরা গগৈ সোনোয়াল করিমগঞ্জের বিভিন্ন সরকারি বিভাগের শূন্যপদগুলির পরিসংখ্যান জেলাশাসকের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে বলে জানান। তিনি বলেন, শিলচরে মিনি সচিবালয়ের কাজ চলছে জোর কদমে, এদিন মালেকোড়ে সিপাহী বিদ্রোহের স্মৃতিসৌধেও যান তিনি। অপরদিকে প্রত্যন্ত গ্রাম থেকে বায়ুসেনার অফিসার পয়লা ফুলের মারিয়া এক স্বপ্ন উড়ানি বটে। কাছাড়ের এক অখ্যাত গ্রাম থেকে সোজা ভারতীয় বায়ুসেনার অফিসার, আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের প্রাক্তনী মারিয়া বেগম সেপ্টেম্বরেই প্রশিক্ষণের জন্য যোগ দিচ্ছেন হায়দ্রাবাদের এয়ারফোর্স একাডেমিতে। পয়লাপুলের শিবপুর গ্রামের মেয়ে মারিয়া অবশ্য একে লক্ষ্য পূরণই বলতে চান। প্রথমে ইমানুয়েল ইংলিশ স্কুল, তারপর পয়লাপুলের জওহর নবোদয় বিদ্যালয়। মারিয়ার অন্দরে বায়ুসেনার বীজ বপন হয় নবোদয় বিদ্যালয়ে পড়ার সময়ই। তার কথায়, দুটি জিনিস আমায় ভীষণভাবে আকর্ষণ করত, এক সেনা পোশাক আর দ্বিতীয়ত আকাশ। এই দুইয়ের সংযোগে কি হতে পারে ছোটবেলা তা নিয়ে কোনো আইডিয়া ছিল না। পরে বায়ুসেনার বিষয়টি বুঝতে পেরে সব কিছুই স্পষ্ট হয় আমার কাছে। গুরুচরণ কলেজে স্নাতক স্তরে পড়াশোনা করেছেন মারিয়া। অবশ্য তখনও তার পাখির চুক ছিল বায়ুসেনায়, তাই বিএসসির পড়াশোনার সঙ্গেই এনসিসি প্রশিক্ষণে ভর্তি হন তিনি। পুরোদমে সেটা চলতে থাকে। স্নাতকোত্তরে পদার্থবিজ্ঞান ছিল মারিয়ার বিষয়। 2019 সালে তিনি এমএসসি পাস করেন। তারপর ভারতীয় বায়ুসেনার আবহাওয়াবিদ্যা বিভাগের আধিকারিক পদের জন্য পরীক্ষায় বসেন তিনি। 3 ধাপের পরীক্ষার একেবারে শেষে ছিল মেডিকেল নিরীক্ষণ, সেটাও ভালোভাবেই উতরে যান মারিয়া। আগামী মাসেই হায়দ্রাবাদে বায়ুসেনার প্রশিক্ষণ পাঠ্যক্রমে যোগদান করবেন তিনি। কি ছিল এই লক্ষ্য পূরণের পেছনের শক্তি? বায়ুসেনার আগামী দিনের অফিসারের জবাব, বাবা সেনায় কাজ করতেন, তার কাছ থেকে বরাবর অনুপ্রেরণা পেয়েছি।
পাশাপাশি এনসিসি প্রশিক্ষণের পর 10 দিনের জন্য হায়দ্রাবাদে বায়ুসেনার একাডেমিতে যাওয়ার সুযোগ মিলেছিল। গোটা উত্তর পূর্ব থেকে কেবল 3 জনকে পাঠানো হয় সেবার। ওখানে গিয়ে প্রচুর শিখেছি, বলতে গেলে ওই 10 দিনেই বেশ কিছু বদলে যায় আমার জীবনে। মারিয়ার বাবা আব্দুল হালিম চৌধুরী সেনা থেকে অবসর নিয়েছেন। মা হইজাবুল নেসা গৃহবধূ। তাদের 5 সন্তানের মধ্যে মারিয়াই সবার বড়। তারপর আরো 3 মেয়ে ও 1 ছেলে হালিম দম্পতির। নিতান্তই সাধারণ পরিবারের এক মেয়ের এমন উত্থানে মারিয়াকে প্রশংসায় বাসাচ্ছেন অনেকেই, অত্যন্ত খুশি তার বাবা মাও। অপরদিকে গত 24 ঘন্টায় অনেকটা কমেছে ভারতে করোনার সংক্রমণ। গত 24 ঘন্টায় দেশ জুড়ে আক্রান্ত হয়েছেন 31,023 জন, সুস্থ হয়েছেন 38,577 জন। গত 24 ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে 401 জনের। বর্তমানে ভারতে সক্রিয় আক্রান্তের সংখ্যা হলো 347,414 জন। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন 678 জন, সুস্থ হয়েছেন 709 জন। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে মৃত্যু হয়েছে 10 জনের। আসামে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 640 জন, সুস্থ হয়েছেন 658 জন। গত 24 ঘন্টায় আসামে নতুন করে মৃত্যু হয়েছে 15 জনের। ত্রিপুরাতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 115 জন, সুস্থ হয়েছেন 237 জন। অপরদিকে শীঘ্রই বিলুপ্ত হবে ONGC, বললেন মন্ত্রী রামেশ্বর তেলি। বছর বছর লোকসানের সম্মুখীন হওয়ায় খুব শীঘ্রই বিলুপ্ত হবে ONGC। ডিব্রুগড়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, শ্রম ও নিযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি একথা ঘোষণা করেছেন। রামেশ্বর বলেন, দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান ONGC-কে অয়েল ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার ডিব্রুগড়ে মঠক চা বাগানের করম ভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রামেশ্বর একথা জানান। কেন্দ্রীয় মন্ত্রী তেলি জানান, ONGC ইতিমধ্যে বহু কোটি টাকার লোকসানের সম্মুখীন হয়েছে, যার জন্য ONGC-র বিলুপ্তি ঘটিয়ে তা অয়েল ইন্ডিয়ার সঙ্গে মিলিয়ে তেল উৎপাদনের পরিকল্পনা করছে কেন্দ্র। ইতিমধ্যে এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার 2টি বৈঠক অনুষ্ঠিত করেছে। তেলি বলেন, তেলনগরী দুলিয়াজান শহরকে অত্যাধুনিক রূপে গড়ে তোলার জন্য সরকার 5 কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। আগামী 15 দিনের মধ্যে এই প্যাকেজ অনুযায়ী একাধিক প্রকল্পের শিলান্যাস করা হবে। একইভাবে নয়ডায় অবস্থিত অয়েল ইন্ডিয়া লিমিটেডের কর্পোরেট অফিস গুয়াহাটিতে নিয়ে আসার ব্যাপারেও আলাপ আলোচনা চলছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর, ONGC-কে শীঘ্রই বিলুপ্ত করা হবে এরকম ঘোষণা করার পর রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আসাম চুক্তির ভিত্তিতে আসামে স্থাপিত কেন্দ্রীয় সরকারের এই রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানকে অয়েল ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে যুক্ত করার সরকারি পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে রাজ্যের বিভিন্ন দল ও সংগঠন। উল্লেখ্য, লাহোয়ালের বিধায়ক বিনোদ হাজারিকা এবং অন্যান্যরা কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলিকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানিয়েছেন। এছাড়াও বিজেপির একাধিক দলীয় কর্মকর্তা রামেশ্বরকে সংবর্ধনা জানান। উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী হবার পর নিজের গৃহ শহরে এসে বিভিন্ন সংগঠনের কাছ থেকে সংবর্ধনা পেয়েছেন রামেশ্বর তেলি। এর আগে ঠেঙ্গাখাত মণ্ডল বিজেপির এক সভায় বুধবার বাসন প্রসঙ্গে রামেশ্বর তেলি জানিয়েছিলেন, দুলিয়াজান থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত পাইপলাইনে তেল ও গ্যাস সরবরাহ করা হবে। তবে ONGC-র বিলুপ্তিকরণের সংবাদ চাউর হবার সঙ্গে সঙ্গে ONGC-র শ্রমিক কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ দানা বেঁধেছে। অপরদিকে হেসেলে আগুন মধ্যবিত্তের, রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে চিন্তায় সাধারণ মানুষ। মহাসংকটের মধ্যে রান্নার গ্যাসের দাম ক্রমশ বেড়েই চলেছে। চলতি মাসের 16 আগস্ট রান্নার গ্যাসের দাম 25 টাকা বেড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হুহু করে বেড়েই চলেছে। এর মধ্যেই ফের ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম 25 টাকা বাড়ায় ক্রমশ চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। গত 1 বছরে ধাপে ধাপে এই পর্যন্ত রান্নার গ্যাসের দাম বেড়েছে 265.50 টাকা। সূত্রের খবর, LPG গ্যাস ভর্তুকিও বন্ধ হতে পারে, যা শোনামাত্রই চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। চলতি মাসের শুরুতেই এক দেখায় বাড়ল রান্নার গ্যাসের দাম, ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ফের বাড়ায় চিন্তা বাড়ছে মধ্যবিত্তের কপালে। অর্থনৈতিক লড়াই যখন তীব্রতর হচ্ছে তখন গ্যাসের দাম কূপ ফেলল মধ্যবিত্তের হেসেলে। চলতি মাসের 16 আগস্ট রান্নার গ্যাসের দাম বেড়েছে 25 টাকা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হুহু করে বেড়েই চলেছে। এর মধ্যেই ফের ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম 25 টাকা বাড়ায় ক্রমশ চিন্তা বাড়ছে মধ্যবিত্তের।
গত এক বছরে ধাপে ধাপে এই পর্যন্ত রান্নার গ্যাসের দাম বেড়েছে 265.50 টাকা। সূত্রের খবর, এলপিজি গ্যাস বর্তকীয় বন্ধ হতে পারে, যা শোনামাত্রই চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। সূত্রের খবর, বাজেটে পেট্রোলিয়াম ভর্তুকি হ্রাসকে এর সাথে যুক্ত করা হচ্ছে। পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেলের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, 2020 সালের দিল্লির মতো কিছু বাজারে ঘরোয়া এলপিজিতে শূন্য ভর্তুকি রয়েছে, কিন্তু এর অধীনে কতগুলি শহর রয়েছে তা স্পষ্ট নয়। সরকারের দেওয়া ভর্তুকি ক্রমশ কমছে বছরের পর বছর। অন্যদিকে সরকারি উজ্জ্বলা যোজনার অধীনে ইতিমধ্যেই 8 কোটির বেশি গ্রাহক রয়েছে। উজ্জ্বলা স্কিমের আওতায় সংখ্যা আরও 1 কোটি বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই সরকার জানিয়েছে 3.2 কোটি উজ্জ্বলা সুবিধাভোগকারী আর্থিক বছরের প্রথম পর্যায়ে এলপিজি সিলিন্ডার রিফিল করেননি। গত বছর এলপিজির দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। শুধু ডিসেম্বর মাসেই এলপিজি সিলিন্ডারের দাম দ্বিগুণ বৃদ্ধি হয়েছিল। এমনকি 19 কেজি সিলিন্ডারের দামও চলতি বছরে বৃদ্ধি করা হয়েছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।